গল্প অনিন্দ শেষ পর্ব বিষ্ণুপুর স্টেশন থেকে গোপালপুর যাওয়ার জন্য অনিন্দ দুশো টাকা ভাড়ায় একটা রিক্সার ব্যবস্থা করল যখন গোপালপুরে পৌঁছলো তখন রাত প্রায় সাড়ে বারোটা নিশুতি রাত রাস্তায় কোনো লোকজন নেই শুধু কুকুরের চিৎকার স্বর্ণময়ী স্বর্ণময়ী বাড়ির দরজায় কড়া নাড়ল অনিন্দ দরজা খুলতেই অনিন্দ দেখলো সামনে একটি উনিশ কুড়ি বছরের ছেলে মামা আমি সুমন আসুন ভিতরে আসুন অনিন্দর মনে উৎকণ্ঠা তোমার আন্টি এখন কেমন আছে ভালো নেই মামা আপনি যা করার করুন স্বর্ণময়ীর ঘরে ঢুকে অনিন্দ দেখলো স্বর্ণময়ীর জ্ঞান নেই বললেই চলে অনিন্দ মাথায় হাত দেয় স্বর্ণ স্বর্ণ অনিন্দর ভিতরটা কেমন করছে ছোটবেলা থেকে শুধু কষ্ট পেয়ে এলো মেয়েটা স্বর্ণ চোখ মেলে তাকায় অনিন্দর হাত দুটো চেপে ধরে কষ্ট যন্ত্রণার মধ্যে চোখে মুখে আনন্দ এই হাত দুটোর মধ্যে তার যেন কত আস্থা কত ভরসা আর চিন্তা নেই তার অনিন্দদা অনিন্দদা এসে গেছে দুজনে চোখে বাঁধ ভাগা অশ্রু সুমনের চোখে জল